শিশু শ্রমিকেরে নির্মাণ করেছে খারঘুলি জয়পুর ইন্দপুর সংযোগী পথ। পঞ্চম শ্রেণীত অধ্যয়নের শিশুক দিয়া হয়েছে 400 টাকা মজুরি। শিশু সুরক্ষা আইনক বুহা আঙুলি ঠিকাদারর। শিশু শ্রমিকে নির্মাণ করা কোটিটকীয়া পথচোয়া খহি পড়িল দেওয়াল। 4 বছরে নির্মাণ সম্পূর্ণ হওয়া নাই জয়পুর ইন্দপুর সংযোগী পথচোয়া। পথচোয়া নির্মাণ করে থাকা সময়তেই পথচোয়া দুটাক স্থানের দেওয়ালসহ পথটি খহি পড়ে। পথটি নির্মাণত নিয়োজিত হয়ে আছে কেইবাজনো শিশু শ্রমিক। শিশু সুরক্ষা আইনক অঙ্গুষ্ঠ প্রদর্শন করে ঠিকাদারে নিয়োজিত করেছে এই সকল শিশু শ্রমিকক। বদরুদ্দিন, এই 13-14 স্কুল 5 বন্ধ পড়ছে, এইটা কাম করেছি। দেশ কেত পড়ি আছে? সিগে সিক্সে পড়ি আছে। তারপরে এই কে বছর হয়েছে, বয়স কিমান? 15। শিশু কাম লগা তো অপরাধ, কিন্তু তেওঁলোকৰ এজ কিমান কি কথা? আৰু আমাৰ ইয়াৰ লোকেল নহয়, তেওঁলোক বাহিৰৰ পৰা আহিছে। গতিকে আৰু মেইনলি কিন্তু আগৰখিনি অলপ মেচিউৰ্ড আছিল। এই ঈদৰ পিছৰ লেবাৰখিনি কিন্তু আমি বেলেগ দেখিছোঁ। প্ৰায় 2 কোটি টকাৰে নিৰ্মাণ কৰা হৈছে পথচোৱা। পথচোৱা নিৰ্মাণত নিম্নমানৰ সামগ্ৰী ব্যৱহাৰৰ লগতে বিসংগতি থকাৰ অভিযোগ উত্থাপন কৰিছে অভিযন্তাৰ বিৰুদ্ধে। GMDR আন্ডারত কাম হয়নে, আমি এটা বদনাম করার কথা নহয়, কিন্তু যাক কাম দিছে বা যিজন ঠিকাদারে চাইছে বা যিজন ইঞ্জিনিয়ারে চাইছে, তেওঁলোক তো ইমান অজ্ঞা মানে নাজানা মানুহ নহয় ন। গতিকে নিম্নমানের যদিও করেছে তো তেওঁলোকৰ ভুল। দুজনকৈ ঠিকাদারক পথৰ কামৰ বাবে কোটি টকার ধন আবন্টন দিলেও ঠিকাদারের গাফিলতির বাবে 4 বছরে সম্পূর্ণ হওয়া নাই পথ চোৱাৰ কাম। সাম ডেকা নলবাৰীর, তেওঁ ললে কামটো, লৈ আধা কাম হৈ গ'লে। প্ৰথম ৱালখন তেওঁৰ সময়তে কৰা, তাই সেই সময়তে তেওঁলোকৰ কিবা ফাণ্ডত পইচা নাই গ'লে কিবা ক'লে আধা কাম কৰি তেওঁ গুচি গ'ল। এইবাৰ আকৌ বৰ্মন বুলি এজনে কাম ল'লে, একদম কিন্তু কামটো লেহেম গতি হৈছে। মই মানে কেনেকুৱা, য'ত 10 জন লেবাৰ লগাবলে 2 জন লেবাৰে কাম কৰে, পইচাটো বহুতখিনি এমাউণ্টৰ কাম এইখিনি। এতিয়া কাম কেনেকুৱা হিচাপত কি কৰিছে নাজানো, এতিয়াতো ৰাস্তা ভাঙি অৱস্থাই নাই ধৰকচোন। পথচোৱাত পানী যাব পৰাকৈ নাই নলাৰ ব্যৱস্থা, যাৰ বাবে পানী জমা হৈ খহি পৰে পথচোৱাৰ বৃহৎ বৃহৎ অংশ। এতিয়া প্ৰশ্ন হয়, সঁচাকৈয়ে ঠিকাদাৰে নিজৰ লাভৰ বাবে নিম্নমানৰ কামেৰে পথচোৱা নিৰ্মাণৰ বাবে আবণ্টন হোৱা ধনৰ বৃহৎ অংশ সৰলুকি কৰাৰ চেষ্টা চলাইছে নেকি? আনহাতে শিশু শ্ৰমিক নিয়োগ কৰি শিশু সুৰক্ষা আইনক বুঢ়া আঙুলি দেখুওৱা ঠিকাদাৰৰ বিৰুদ্ধে কিমান কঠোৰ হ'ব প্ৰশাসন, সেয়া হ'ব লক্ষণীয়। ভিডিও জার্নেলিস্ট ইদ্রিস আলী হৈতে প্রঙ্কজ মেধি, রিপোর্ট, দ্য নিউজ প্লাস।